ছাত্রছাত্রী শৃঙ্খলিত জীবনচর্যা সাঙ্গক সমাজ সেবার শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োগ পাই স্থানীয় পব্লিক স্কুল পরিসরের চালিছে তিনদিনিয়া বালেশ্বর জেলা বিদ্যালয় স্তরীয় জুনিয়র রেডক্রস শিক্ষা ও তালিম শিবির আরম্ভ হয়েছে তিনদিনিয়া জুনিয়র রেডক্রস ক্যাম্প। স্বাস্থ্য সেবা ও বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে শিক্ষা এবং তালিম নেওয়াকে ক্যাম্পে যোগ দিয়েছেন জেলার 243টি বিদ্যালয়ের 492 জন শিবিরার্থী। সেমানক সহিত রয়েছেন 243 জন কাউন্সিলর। জেলা তথা জেলা বাহার প্রশিক্ষণ প্রদান পাই আসিছেন বহু সাধনকর্মী। তবে এসবু মধ্যে মূল লক্ষ্য রয়েছে পারম্পরিক শিক্ষা গ্রহণ মধ্যে ছাত্রছাত্রী মানক শৃঙ্খলিত জীবনচর্যা সাঙ্গক সমাজ সেবার শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োগ পাই উৎসাহিত করা। সেমানক মধ্যে ব্যক্তিত্ব বিকাশ সহিত সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ পাই নেতৃত্ব নেবার প্রশিক্ষণ প্রদান নিমন্তে এইভাবে শিক্ষা ও তালিম শিবিরর আভিমুখ্যকে পরিব্যাপ্ত করা যাইছি। এ সারা ওড়িশার 30টা জেলার জেলা স্তরের এমনি জুনিয়র রেডক্রস আভিমুখ্য নেই কার্য হচ্ছে। তার প্রধান আভিমুখ্য হল পিলা মানে ছাত্র মানে পাঠ পড়ে সময় আমি জুনিয়র রেডক্রস তিনটি লক্ষ্য সহ পিলা ওতপ্রোত ভাবে জড়িত করে থাকে। গোটি হচ্ছে স্বাস্থ্য সেবা আর বিশ্ব বন্ধুতা। এই তিনটি লক্ষ্যকে ভিত্তি করে ভালো মানুষ তৈরি করা হচ্ছে জুনিয়র রেডক্রস লক্ষ্য, যেপাই এ কার্যক্রম হাতক নিয়ে যাই। এটি 12টি জেলার প্রায় 400 অধিক জুনিয়র রেডক্রস পিলা মানে সামিল হয়ে তিন দিন অনেক তাঁর শারীরিক মানসিক কলাত্মক বিকাশ কত দূর হয়েছে বিদ্যালয়ের জুনিয়র রেডক্রস কি কি কার্যক্রমকে নিয়েছেন সেসবুক এটি সমীক্ষা করে তাঁর মানসিক দক্ষতা মাপিবা পাই আমি বিভিন্ন প্রকার প্রতিযোগিতা আরম্ভ করে থাকি। ছাত্রছাত্রী মানুষ মানববাদ তথা সমাজ সেবা পাই অনুপ্রাণিত করা মাধ্যম সাজিছে রেডক্রস। কিপরি রেডক্রস সৃষ্টি হল, রেডক্রসর কার্যশৈলী কোণ, সমাজ পাই রেডক্রসর আবশ্যকতা কোণ, এইপরি অনেক বিষয়ের ছাত্রছাত্রী মানুষ বৌদ্ধিক জ্ঞান প্রদান করা যাচ্ছে এই শিবিরে। এটারে বিভিন্ন কম্পিটিশন আরম্ভ হয়েছে, কালি কালচরাল প্রোগ্রাম আরম্ভ হয়েছিল। আমাকে এটি জিআরসি ক্যাম্পর কাম এবং জিআরসি কোণ পাই রয়েছে রেডক্রস কেমিতি সৃষ্টি হল, রেডক্রসর প্রতিষ্ঠাতা কি, এমিতি সব বিভিন্ন বিভিন্ন কার্যগুড়ি আমাদের বন্টন করছেন এবং আমাদের সচেতনতা সৃষ্টি করছেন। এইপরি ভাবে এর দ্বিতীয় দিনটি আগে চলছে এবং এর কালি উদযাপিত হব এই শিবিরটি। তো আহুরি আমাদের গোটে দিন আছে, আমি গোটে দিন ভিতরে আহুরি এই ক্যাম্পর কিছু শিক্ষা লাভ করি আমি আমার জনসাধারণ মধ্যে অনেক সচেতনতা সৃষ্টি করে পাব। মতো এটি বহুত ভালো লাগুছে, এটি বিভিন্ন নূয় নূয় কথা শিখবাক মিলছে। এটি বালেশ্বর বিভিন্ন ব্লক বিভিন্ন স্কুল বহু অনেক পিলা আসছেন, আমি সেমান বন্ধুতা স্থাপন করে পারছি, বহু ভালো লাগুছে। এটি কেবল স্বাস্থ্য সেবা ক্ষেত্রে নুহে বরং সমাজের রয়েছে অন্যান্য সমস্যা সহ পরিবেশ সুরক্ষা সম্পর্কের মধ্যে সচেতন হওয়া সহ অন্য মানুষ কিপর সচেতন করাই পারিবে সে সম্পর্কে ছাত্রছাত্রী মানুষ প্রশিক্ষণ প্রদান করা যাচ্ছে এই শিবিরে। মতো বহুত ভাল ফিলিংস হচ্ছে এবং মো মর আসবা ঠার আজ পর্যন্ত মতো বহু ভালো লাগুছি। এটার সব বিশেষ করে গুরু স্যার এবং চিত্ত স্যার সমস্তে বহু ভালোভাবে আমাকে শিক্ষা দেখছেন এবং বিশেষ তালিম দেখছেন। রেডক্রসরে কেমিতি আমি অন্য মানুষের সেবা করে পার এবং অন্য মানুষের স্বাস্থ্য ও তাঁর শরীর প্রতি কিপর সে যত্নবান হয়ে পারে এবং তাঁকু নেই কিপর সে সমাজকে চলাই পারে তার বিষয়ে স্যার আমাকে সচেতন করলে। আমি শিখলে যে আমি সবুলে সফা সুতরা রইবা এবং আমার এই বিদ্যালয়ের সবুলে সফা সুতরা রাখবা, আমি নিজে সফা সুতরা হওয়া সহ অন্য মানুষ সফা সুতরা রাখা সচেতন দেওয়া এবং সমাজক যাই সবুলে সপ্তাহক থাকে বৃক্ষরোপণ করা এবং বাহারে যে মানে মলত্যাগ করছেন কিংবা অন্য কিছু করছেন সেপ্রতি তাঁকু সচেতন করা। এহা সহিত সেমানক মানসিক দক্ষতার মূল্যাঙ্কন পাই বিভিন্ন প্রকার প্রতিযোগিতা মাধ্যমে উৎসাহিত করা যাচ্ছে। দৈনিক প্রাতকালরু শিবিরার্থী মানে প্রার্থনার অংশগ্রহণ করা সহ দিবসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করে সমাজসেবা তথা দক্ষতা বৃদ্ধি সম্পর্কে তালিম নেউছেন। সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহণ করা সহ রাত্রে নিজের দৈনন্দিন ডায়েরি লেখা পরে শোবাক যাচ্ছেন। আমি ড্রয়িং পেন্টিং
ଏସେ କମ୍ପିଟିସନ ଆଉ ଫୋକ୍ ସଙ୍ଗ ଓଡ଼ିଶାର ସଂସ୍କୃତି ସହିତ ପରିଚିତ ଏହି ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏଠି କରାଯାଏ। ସଙ୍ଗୀତରୁ ଆରମ୍ଭ କରି ନାଚ ଗୀତ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ କାର୍ଯ୍ୟ ହୁଏ। ସକାଳୁ ପ୍ରାର୍ଥନା କରାଯାଏ, ତାପରେ 10 ବେଳ ସମୟରୁ ଆଉ ଅପରାହ୍ନ 5 ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରତିଯୋଗିତା ହୋଇଥାଏ। ରାତିରେ ଶେଷରେ ସାଂସ୍କୃତିକ ପ୍ରତିଯୋଗିତା ହୋଇ ଡାଏରୀ ଲିପିବଦ୍ଧ କରି 10 ବେଳ ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ବିଦ୍ୟାଳୟରୁ ଆସିଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ବନ୍ଧୁତା ସ୍ଥାପନ ପାଇଁ ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରିଛି ଏହି ଶିବିର। ନୂତନ ନୂତନ ଶିକ୍ଷା ସହିତ ରେଡ୍କ୍ରସ୍ ସମ୍ପର୍କରେ ତାଲିମ ସେମାନଙ୍କୁ ବେଶ୍ ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରିପାରିଛି ବୋଲି କହିଛନ୍ତି ଶିବିରାର୍ଥୀ। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଜୁନିୟର ରେଡ୍କ୍ରସ୍ ସୋସାଇଟି ଆନୁକୂଲ୍ୟରେ ଆୟୋଜିତ ଏହି ଜିଲ୍ଲା ବିଦ୍ୟାଳୟ ସ୍ତରୀୟ ରେଡ୍କ୍ରସ୍ ଶିବିର 30 ଉଦ୍ଘାଟିତ ହୋଇଥିବା ବେଳେ ଫେବୃଆରୀ 1 ଉଦ୍ଯାପିତ ହେବ। ଏଥିରେ ଅଂଶଗ୍ରହଣ କରୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ବିଷୟରେ ପ୍ରଶିକ୍ଷଣ ସହିତ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବକ୍ତୃତା, କୁଇଜ୍, ପ୍ରବନ୍ଧ, ଚିତ୍ରାଙ୍କନ, ସଙ୍ଗୀତ, ନୃତ୍ୟ ପ୍ରଭୃତି ପ୍ରତିଯୋଗିତା ମାଧ୍ୟମରେ ଦକ୍ଷତା ବୃଦ୍ଧି କରାଯାଉଛି। ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ସ୍କୁଲର ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀମାନେ ଏଥିରେ ଉପସ୍ଥିତ ରହି ଶିବିର ପରିଚାଳନାରେ ସକ୍ରିୟ ସହଯୋଗ କରୁଛନ୍ତି।